أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد সময় তো আলামিন ভাই বাংলাদেশ থেকে আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদে রাখুন। আমিন। মহিলা বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন করা, মহিলা বলছেন যে তোমরা যদি দেখাইতে পারো মহিলা নির্বাচন না করা, হ্যাঁ তাহলে আমি প্রার্থী হব না এবং আমি না প্রার্থী হইলে আরেকজন প্রার্থী হবে, তাই এই বিষয়ে আপনি জানতে চাই। সময় তো আলামিন ভাই, এই সমস্ত বিষয়গুলো কথা বলা আমাদের সময় নেই, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলাই দরকার। এগুলি ইসলামী শরীয়তে অবৈধ জিনিস নিয়ে আর কত বলবো বলেন, এইগুলি সারাদিন বললে এদের যারা মানে না, যারা ওঠে না তাদেরকে পিটাইলেই হবে নাকি? দেখেন না মিছিল মিটিংয়ে মহিলাদের সামনে আগে রাখছে, না ল্যাংটা লুংটা হয়ে যায় তারপরে কি মানে নাকি? না কাপড়ে ঠিক আছে, এই আছে সে আছে, নির্বাচন থেকে রাজনীতি থেকে শুরু করে আজকে মহিলাদের দেন পুলিশ টুলিশ আর্মি টার্মি সবই একদম এখানে থেকে শুরু করে একদম সব খেলাধুলা ক্রিকেট বিমান বালা থেকে শুরু করে হায়া লজ্জা সরম সব বিক্রি করে গেছে। এতে সম্পর্কে কী জিজ্ঞাসা করেন আলামিন ভাই, কী বলতে পারেন? এই সমস্ত মহিলাদের হায়া সরম আছে যারা জিজ্ঞাসা করে, এগুলি লজ্জা আছে কোনো? ওইগুলি ইসলামে কি জানে এরা? তুমি যে মহিলা নির্বাচন করো না থাকলে তুমি জিজ্ঞাসা, তুমি দেখাও এটা ইসলামে তোমার তোমার মতো এরকম মহিলা কোথায় নির্বাচন করা যায় যাচ্ছে, তাকে বলেন দেখাইতে। হাজার দলিল আছে এইভাবে ইসলামের শুরুতে আম হারাম হারামের এইভাবে নির্বাচন করতে ভোটাভুটি করতে তাকে কে পাওয়ার দিল? কোন ইসলাম কোন দিক থেকে তাকে এইভাবে পাওয়ার দিছে? হ্যাঁ সে আসপর্দ আমি না দাঁড়াইলে, আরে বাবা আমি না দাঁড়ালে আরেকজন দাঁড়াবে, সেটা কি তার জিজ্ঞাসা করবে? এরকম আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার আমল তোমার কে বলছে? যার আমল সম্পর্কে আল্লাহ তাকে জিজ্ঞাসা করে, আরেকজন কি করে এটা তো আমাকে জিজ্ঞাসা করবে না। আমাকে সেফ থাকতে হবে, আমাকে ইসলামের বিধান মানতে হবে, আমাকে পর্দার মধ্যে থাকতে হবে। আমি মহিলা, আমাকে হিসাব করে সত্য করো, আমার জন্য সারা পৃথিবীতে রাজনীতি করা আমার জন্য নয়, সমস্ত সংসদে যা আমার জন্য বসা নয়, আমি আমাকে চেয়ারম্যান হইতে আমাকে মেম্বার হইতে, এমন কিছু কাজ আছে যেটা মহিলা দ্বারা সম্ভব নয়, এটা স্পষ্ট কথা ইসলামের শুরুতে। মেম্বারের অনেক কিছু কাজ আছে, চেয়ারম্যানের অনেক কিছু কাজ আছে, পুরুষ দিয়ে করলেও সেখানে বলবে না হবে না। সরাসরি ফিল্ডে মহিলাদের এখন বাংলাদেশ প্রেক্ষাপটে মহিলাদের উপস্থিত চেয়ারম্যান উপস্থিত থাকতে হয়, মেম্বারের উপস্থিত থাকতে হয়, অনেক কিছু আসে, এগুলি ইসলামের শুরুতে বৈধ নয়। এগুলি এটা আমানতের খেয়ানত, এটা ইসলামের সাথে প্রতারণা এগুলি। হ্যাঁ এগুলি কি চাকরির লোভ না ক্ষমতার লোভ নাকি নিজের শরীর বডি দেখানো না পরপুরুষের সাথে কি, এগুলি কি চায়? কি চায়? দুনিয়া শোহরা চায় না ফেমাস চায় না দুনিয়া নামকাম চায় না কি চায়? উদ্দেশ্য কি তার এটা? হ্যাঁ তাকে কাল এই জন্য সৃষ্টি করছে নাকি? আবার আপনারা জিজ্ঞাসা করেন নির্বাচন করা কিসে যা সমর্থন দেবেন তাদেরকে? যা কিছু হচ্ছে এগুলি আমরা কোন দিকে বলবো? যা দেখেন না একবার উপর থেকে সারা পৃথিবীর বুকে কোথাও সংসদ স্পিকার মহিলা নাই, শুধু আমার বাংলাদেশে আছে এবং বাংলাদেশে এই মহিলা জগৎ যা চলছে তা দেখছে নেই, আর হিন্দুদের তো আরও ক্ষমতা বাড়ছে যা দিয়েছে। এভাবেই দেশ ধ্বংস হবে নাকি কি হবে? আর আর ইসলাম তো ইমান আমল তো রক্ষা করা যে কত কঠিন এটা আপনারা ভালো জানেন। এক সময় নিজেরা যা পারেন তা তো আছে আলহামদুলিল্লাহ, দেখেন পরবর্তী জেনারেশনের কত কঠিন পরিস্থিতির শিকার হইতে হয়। আপনারা বর্তমানে দেখতে আছেন মিডিয়া জগতে কি হইতেছে ইসলামের বিষয়গুলো নিয়ে, হিন্দুরা মুসলমানকে মাইরে শেষ করে দিতেছে, মহিলারা মহিলাদের স্বামীর অধীন মানতেছে, ছেলে পেলে থিয়া যাচ্ছে গে, কোনো কিছু আছে নাকি? আর রাজনীতি এখানে সেখানে সংসদ মন্ত্রণ মেয়ে ওঠে ওর চেয়ারম্যান মেয়ে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান যা আর কোন দিকে বলবো? আল্লাহ হেদায়ত করুক। দেখ আল্লাহ মোহাম্মদ হাজার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।